চলো বন্ধুরা, এবার মাছ ধরছি। আজকে পুকুরে পুকুর থেকে মাছ ধরবো, সেই মাছের রান্না হবে। চার গেঁথে ফেলেছি, দেখা যাক মাছ পড়ে কি না। মনে হচ্ছে একটা মাছ পড়েছে, মনে হচ্ছে ওই মাছটা চলে গেছে। পুকুর ধারে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমি এখনো অপেক্ষায় রয়েছি মাছ কখন পড়ে। চলো খানিকক্ষণ ওয়েট করতে হবে। মনে হচ্ছে একটা মাছ পড়েছে, ছোট ছোট সব চারা মাছ, এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রচুর প্রচুর মাছ পড়েছে। নমস্কার বন্ধুরা, লাবণীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি মাছের প্রিপারেশন করব। মাছটি হচ্ছে তেলেপিয়া, এটাকে অনেকে মনোপিয়াও বলে থাকেন। তো আমার সবার কাছে রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমি প্রথমে যে মাছটা নিয়ে নিয়েছি তাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব, এবং ভালো করে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর এর সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সর্ষে দানা নিয়েছি, এই সর্ষেটাকে পরে আমি পেস্ট করে নেব। এমনিতে এই মাছটা খেতে খুবই দারুণ, বেশ ভালো লাগে, আর সর্ষে পাতুরি করলে তো খুবই ভালো লাগে খেতে। আমি ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। দেখো পুরো মাছটার গায়ে ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এবার এটাকে ফ্রাই করব। তো আমি বলেছি যে মাছের রান্নাটা আমি বেশিরভাগই সর্ষের তেলে করতে পছন্দ করি, তাতে একটা ঝাঁজ থাকে বা বাঙালিয়ানাটা বজায় থাকে। আমি খানিকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হবে, তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। তেল যদি সামান্য, দেখো ধোয়া উঠছে, মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। যদি তেলটা ভালো করে গরম না হতো তাহলে কড়াতে মাছটা লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। মাছটা যেহেতু একটু বড়, আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর মাছটাকে তেলের মধ্যে দিয়েই প্রথমেই মাছটাকে কয়েকবার উল্টে দিতে হবে, তাহলে এই মাছগুলো যে লেজের দিক থেকে বেঁকে যায় সেটা হবে না, মাছগুলো সোজা সোজা ভাজা হয়ে যাবে। একটু ভালো করে মানে একটু ডিপ ফ্রাই করব। অনেকে মাছের ডিপ ফ্রাইটা খেতেই ভালোবাসে, এতে মাছের গন্ধটাও সেভাবে থাকে না। দেখো কি সুন্দর এক সাইড হয়ে গেছে, এবার আরেক সাইড ভাজা হবে। দেখো কি সুন্দর ডিপ ব্রাউন একটা কালার এসছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি যে আরো মাছ আছে সেই মাছগুলোকে ফ্রাই করে নেব। একইভাবে এই দুটোকেও উল্টে দিতে হবে, তেলে দিয়েই ভালো করে এপিট ওপিট করে দিতে হবে, তাহলে মাছগুলো আর বেঁকে যাবে না। দেখো এটাও হয়ে গেছে, আমি সুন্দর করে ডিপ ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। মাছের এক্সেস তেলটা আমি ঝরিয়ে নিলাম। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে, এবার এই সেই ওই তেলটার মধ্যেই আমি এবার ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। সর্ষের পেস্টটা আমি আর গুলিয়ে নিইনি, এমনি দিয়ে দিয়েছি। আমার ফ্লেমটা কিন্তু অফ করা আছে। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেইভাবেই দেবে, যে যেরকম ঝাল খায়।
গোটা কাঁচা লঙ্কাও দেওয়া যেত, বাট কাঁচা লঙ্কার পেস্টটা দিলে ঝালটা পুরো মিশে যায় তরকারির সাথে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি যখন সর্ষেটা বেটেছিলাম তখন তার মধ্যে আমি সামান্য একটু নুন আর সর্ষের তেল মিশিয়েই এটা পেস্ট করেছিলাম। এরপর একটু নুন দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সময় যদি নুন বা সর্ষের তেল দিয়ে নেওয়া হয় তাহলে সর্ষেটা তেতো হয় না। এরপর এর মধ্যে সামান্য একটু দুধ আমি অ্যাড করে দিচ্ছি। এতে সর্ষের স্বাদটা খুব বেড়ে যায়। দেখো কি সুন্দর একটা পেস্ট হয়েছে। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। পাতলা হয়ে গেছে, আমি এর মধ্যে কিন্তু ফ্লেমটা অন করে দিয়েছি। এবার এই সর্ষের গ্রেভিটার মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি। দেখো সর্ষে খানিকটা ফুটেও এসছে, ফুটে উঠেছে। এই রান্নাটা খেতে খুবই সুন্দর হয়। আমি ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেছি। এবার সব কটা মাছকে সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দু তিনটে। এরপর খানিকক্ষণ আমি এটাকে ঢেকে এটা ফুটতে দেব। এটা বেশ সুন্দরভাবে মাখো মাখো হয়ে আসবে। আর সামান্য একটু চিনি অ্যাড করেছি, এটা জাস্ট ফর ফ্লেভার। চিনিটা যাতে মিশে যায় তার জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটা 5 থেকে 10 মিনিট মতো ফুটে উঠবে। গ্রেভিটা যখন একটু সামান্য ঘন হয়ে আসবে, দেখো সামান্য ঘন হয়ে আসছে। আর রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের সর্ষে। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, তোমরা প্রচুর 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 শেয়ার করো। আর এখনও আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা রয়েছে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমি তোমাদের জন্য প্রচুর প্রচুর নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টসে এবং খুব কম সময় এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে। এছাড়াও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা অন্য কি ধরনের রেসিপি আমাকে আমার কাছ থেকে দেখতে চাও, তাহলে আমি সেই ধরনের রেসিপি করার করব। আর তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।